হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আপনি যদি আমার ভিডিও আজকে প্রথমবার দেখছেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। প্রতি মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার আমি আপনাদের জন্য নতুন নতুন অনেক ধরনের রেসিপি নিয়ে আসি। তাহলে চলুন দেখে নিই আজকে আমরা কী রান্না করব। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পাতলা করে কম মশলায় আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল। আর এই রান্নাটা গরমকালে খেতেও খুব ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী। তাহলে আসুন বন্ধুরা দেখে নিই কীভাবে এই মাছের ঝোলটা আমরা রান্না করব। আর এই রান্নাটায় আমি যা যা উপকরণ ব্যবহার করব সব কিছুর লিস্ট এই ভিডিওটার শেষে দেওয়া থাকবে। মাছের ঝোল রান্নার জন্য আমি 400 গ্রাম মতো কাতলা মাছকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছি। আর এই রান্নাটা করার জন্য আপনি কাতলা মাছের পরিবর্তে রুই মাছও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 2টো মাঝারি সাইজের ঝিঙে এবং 1টা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছি। রান্নাটা করার জন্য একটা ননস্টিক প্যানে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। যে কোনো রান্না করার জন্য আমি বেশিরভাগ সময় অলিভ অয়েল ব্যবহার করে থাকি। আপনারা চাইলে সাদা তেল বা সর্ষের তেল যে কোনোটা ব্যবহার করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এতে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে লাল করে ভেজে নেব। 1 পিট ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিতে হবে। আর এইরকমভাবেই আমরা উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালোভাবে ভাজব। দেখতে পাচ্ছেন মাছগুলোর রং লাল হয়ে এসছে এবং খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমরা তেল থেকে এক এক করে মাছগুলোকে তুলে নিয়ে সাইডে রেখে দেব। ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো কালো জিরে এবং এটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর কেটে রাখা আলুগুলো তেলে দিয়ে বেশি আছে 1 মিনিটের মতো ভেজে নেব। আলুগুলো অল্প ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব কেটে রাখা ঝিঙের টুকরোগুলো। এবারে আঁচটা বেশি রেখেই আমরা আলু আর ঝিঙেগুলোকে 2-3 মিনিটের জন্য ভাজব। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবারে অল্প জল দিয়ে মশলাগুলোকে আমাদের মাঝারি আঁচে কষিয়ে নিতে হবে। এতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট। তিন চার মিনিট পর দেখতে পাচ্ছেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনি ঝাল বেশি খেতে পছন্দ করলে কাঁচা লঙ্কার পরিমাণ বেশিও দিতে পারেন। আর একটু জল দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো মাঝারি আঁচে রান্না করব। এতে আলু আর ঝিঙেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে ভালোভাবে একবার নেড়ে নিতে হবে। তারপর ঝোলটা বানানোর জন্য আমরা দিয়ে দেব 1.5 কাপ মতো জল। আপনি আপনার পছন্দ মতো জলের পরিমাণটা বেশি বা কম দিতে পারেন। জলটা দেওয়ার পর সব মশলাগুলোকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। এই সময় যদি মনে হয় আর একটু নুন দরকার তাহলে নুনটা অ্যাডজাস্ট করে নেবেন। নুনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আঁচ বাড়িয়ে দিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলেই আমরা এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই সময় খুব সাবধানে করবেন যাতে মাছের পিসগুলো ভেঙে না যায়। এরপর গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে আরও 5 মিনিট আমরা ফুটিয়ে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে। সব শেষে ঝোলের ওপর কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে একবার নেড়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আর তাহলেই একদম তৈরি হয়ে যাবে আমাদের ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল।
এই রান্নাটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে খুবই ভালো লাগবে। আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর আমার আগামী রেসিপিগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার আগামী পর্বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।